যোগ করো, সরল করো এবং মিশ্র ভগ্নাংশ আকারে লিখো। এখানে দুটো মিশ্র ভগ্নাংশ আছে, এটা পূর্ণ সংখ্যার এটি ভগ্নাংশ। আমাদেরকে এই দুটোর যোগফল নির্ণয় করতে হবে, আর এটা দুভাবে করা যায়। মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে তারপর তাদের যোগ করে পুনরায় যোগফলকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করা যায়, অথবা আরেকভাবে করা যায়, 17 সমস্ত 9 এর 2, কিন্তু আসলে 17 যোগ 2/9 একইভাবে, আবার 5 সমস্ত 9 এর 1 হলো আসলে 5 যোগ 1/9। তাহলে 17 সমস্ত 9 এর 2 যোগ 5 সমস্ত 1 এর 9 হচ্ছে 17 যোগ 2/9 যোগ 5 যোগ 1/9 এর ঠিক সমান, অর্থাৎ দুটো বক্তব্যই সমান। আর আমরা তো জানি যে যোগ করার সময় সংখ্যাগুলিকে কোন ক্রমে যোগ করলাম তাতে কিছুই যায় আসে না, যে কোনো ক্রমেই যোগ করা যায়। তাহলে এটাকে লেখা যায় 17 যোগ 5 যোগ 2/9 যোগ 1/9, অর্থাৎ 17 যোগ 5 হলো 22, এই অংশ সমান 22। 17 যোগ 5 22, এতটুকু হলো 22। আচ্ছা, এখন দেখি 2 নবমাংশ যোগ 1 নবমাংশ কত হয়। এদের হর যেহেতু সমান তাই যোগফলের হরও তাই, অর্থাৎ 9। লব্ধের যোগফল 3, আমরা পেলাম 22 যোগ 3 নবমাংশ। এবার এটা সরল করি, হরলব দুটি 3 দ্বারা বিভাজ্য, ভাগ করে দিলে পাই 1/3। 22 যোগ 1/3 অংশকে আসলে 22 সমস্ত 3 এর 1ও বলা যায়। বেগুনি রং দিয়ে লিখি, তাহলে আমাদের চূড়ান্ত ফল হলো 22 সমস্ত 3 এর 1।